কে কে উন্মোচিত হচ্ছে চোরদের মুখোশ আর আমরাও প্রতিদিন চেষ্টা করছি আপনাদের সাথে নতুন নতুন কিছু চোরদেরকে পরিচয় করে দিতে বিদ্যুৎ তো আমরা সবাই চালাই বিল দিয়েও অনেক সময় আমরা বিদ্যুৎ পাই না আবার সামান্য বিদ্যুতের জন্য লাইনও কাটা দেয় কিন্তু এই বিদ্যুৎ বিলগুলা কোন খাতে ব্যবহৃত হচ্ছে আজকের ভিডিওতে দেখাচ্ছি আমরা বরাবরই বলি রাষ্ট্রের বিভিন্ন যন্ত্রগুলোতে এই সকল চোররা যখন বৈশাখ গেছে তখন রাষ্ট্রের অবস্থা কি হচ্ছে দেখেন মানে পল্লী বিদ্যুতায়ন যে বোর্ড আছে আর ইভি কোন সেক্টরটার মধ্যে দুর্নীতি নাই প্রতিষ্ঠানটি করছে কি তিরিশ হাজার টাকার একটা রাউটারের দাম কত হাজার তিরিশ হাজার এটার দাম দেখাইছে কত জানেন আমরা যদি হিসাব করি প্রায় পনেরো থেকে আঠারো গুণ মানে পাঁচ লক্ষ আশি হাজার টাকা মানে বুঝতে পারছেন যে রাষ্ট্রের মধ্যে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে তিরিশ হাজার টাকা একটা রাউটারের দাম এটার দাম এরা মানে এই ক্রয়টা করছে কত দিয়া পাঁচ লক্ষ আশি হাজার টাকা আপনার স্লিপে দেখাইছে দুই নাম্বার এক লাখ ষাট হাজার টাকার একটা প্রিন্টার এটার দাম দেখানো হয়েছে পনেরো লক্ষ উনষাট হাজার টাকা ষাট হাজার টাকার একটা কম্পিউটার এটার দাম দেখানো হয়েছে পাঁচ লক্ষ বাহাত্তর হাজার আটশো বাষট্টি টাকা ঠিক এরকমই অস্বাভাবিক দামে ল্যাপটপ স্লিপ প্রিন্টার এসি সহ বিভিন্ন পণ্য বাজার দরের চেয়ে কয়েক গুণ বেশি দিয়ে কেনা হয়েছে আর এসব মালপত্র বিভিন্ন পল্লীবিদ্যুৎ সমিতিতে সরবরাহ এবং স্থাপন করেছে বিদ্যুৎ বিতরণকারী রাষ্ট্রীয় সংস্থাটি জানা গেছে প্রি পেমেন্ট ইমিটারিং ইন ঢাকা ডিভিশন আন্ডার রোভাল যে প্রোগ্রাম চলছে এই প্রকল্পের আওতায় এগারোটি পল্লী বিদ্যুৎ সমিতির জন্য এইসব মালামাল কিনেছে আর ইবি এর মধ্যে বেসরকারি প্রতিষ্ঠান ওয়েশন গ্রুপ লিমিটেড পাঁচটি হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড ছয়টি আপনার তারা এই দুইটা পাঁচ ছয়ে এগারোটা সমিতিতে এই মালপত্রগুলো সরবরাহ করছে একই প্রকল্পের আওতায় একই কাজের জন্য দুই ধাপে এসব মালপত্র কেনা হলেও প্রতিষ্ঠান দুটির দামের ক্ষেত্রে রয়েছে বিশাল পার্থক্য এই মুহূর্তে দেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির জন্য আরইবি বিভিন্ন সময়ে মালপত্র কিনে সার্ভ করেছে সেগুলোর সব তথ্যের যাচাই যদি আমরা করি তাহলে দেখা যাবে বিপুল পরিমাণ অনিয়ম দুর্নীতির চিত্র উঠে আসবে বলেই অভিযোগ করছেন আরবির অন্তত তিনজন কর্মকর্তা এগারোটি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে ছয়টি সমিতিতে মালপত্র সরবরাহের মূল্য তালিকা গণমাধ্যমে এসেছে এর মধ্যে তিনটি সমিতিতে ডাব্লিউ জি এল পঞ্চাশটি এইচপি ডেস্কটপ কম্পিউটার কোড়াই ফাইভ সরবরাহ করা হয়েছে পাঁচ লক্ষ বাহাত্তর হাজার টাকা এই দামে অথচ বাজারে এই মানের একটা কম্পিউটারের দাম হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা এদিকে বিল পরিশোধের পর গ্রাহককে রসিদ দেওয়ার জন্য বেশ কয়েকটি প্রিন্টার কিনেছে আরবি এর মধ্যে তিনটি সমিতিতে একষট্টিটি প্রিন্টার সরবরাহ করেছে প্রায় এক কোটি বারো লাখ আশি হাজার টাকায় প্রতিটির দাম ধরা হয়েছে এক লক্ষ চৌরাশি হাজার টাকায় তার মানে বাজার দর থেকে আপনার কি পরিমাণ বাজার এটা পনেরো হাজার তিরিশ হাজার এই মাপের এক একটা প্রিন্টারের দাম হয় মানে প্রত্যেকটা সেক্টরে এত পরিমাণ ভাই মানে আমরা কি বলবো বলেন মানে এগুলো নিয়ে বলতে বলতে নিজেরাই আসলে ক্লান্ত হয়ে গেছি প্রকল্পের পরিচালক আইআরইবির বর্তমান পরিচালক যিনি আছেন তিনি বলছেন দরপত্রের মাধ্যমে মালগুলো কেনা হয়েছে সেখানে অনেক বেশি প্রতিযোগিতা হয়েছিল এখানে কিছু আইটেমের দাম বেশি মনে হলেও কোনো কোনো আইটেমের দাম বাজার দরদের চেয়ে অনেক কম যেমন একক মিটারে স্থাপন করতে ন্যূনতম তিনশো টাকা দরকার ঠিকাদার সেই কাজটি মাত্র সাড়ে চার থেকে পাঁচ টাকায় করছে তার মানে এ শেয়ারম্যানও বড় সোর নয়তো এই ধরনের বক্তব্য হয় কি বলবো বরখাস্ত ডাইরেক্ট বরখাস্ত একটা আলাদা জেলখানা বানানো হোক এই দুর্নীতিবাসগুলোরে আলাদা রাখার জন্য যে সিরিয়াখানার মতন উন্মুক্ত করে দিতে হবে জাতি দেখো এরা কারা যারা দেখান নিশ্চয়ই তারা দেখবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম